জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স আপনারা জানেন যে এই ভিডিওটা যখন ইউটিউবে পাবলিশ হচ্ছে দিনটা বাইশে জানুয়ারি দু আমরা ভারতবাসী একটা যুগ দাঁড়িয়ে আছি আপনারা জানেন যে পাঁচশো বছরের সংগ্রাম প্রায় সাড়ে তিন লক্ষ রাম ভক্তের আত্মবলিদানের পর আমাদের রাষ্ট্রপুরুষ পুরুষোত্তম শ্রী রামচন্দ্র অবশেষে তাবু থেকে তার প্রাসাদে ফিরছেন রাম জন্মভূমি মন্দিরের উদ্বোধন হচ্ছে এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আপনারা জানেন যে এই মুহূর্তে সারা ভারতবর্ষ আসলে অযোধ্যাতেই রয়েছে তার কারণ এটা তো শুধু মন্দির নয় এটা আসলে ভারতের রাষ্ট্রীয় গৌরব এবং রাষ্ট্রীয় স্বাভিমানের প্রতীক তাই এই অবসরে একজন ইতিহাস জানা মানুষের কাছ থেকে নিশ্চয়ই আপনারা এই পাঁচশো বছরের ইতিহাসটা জানতে চাইবেন আর সেই ইতিহাসটাই কিন্তু আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে যাব কিন্তু ইতিহাস শুরুর আগেই একটা ডিসক্লেমার দিয়ে দিই এই ভিডিওটা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করবার জন্য আমি বানাচ্ছি না নিপাট ইতিহাসটা বলছি তাই কেউ এই ভিডিওর সঙ্গে রাজনীতির রং লাগাবেন না বলেই আমি আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ অবধি একটু মন দিয়ে শুনবেন তার কারণ কিন্তু ইতিহাস বলছি ভারতের একটু ধীর লয়ে বলবো এই ইতিহাস বলতে গিয়ে দুটো শব্দ আমরা উচ্চারণ করবো একটু পরেই এক হলো প্রভু শ্রী রামচন্দ্র এবং দুই হচ্ছে অযোধ্যা তাই এই দুটো শব্দ সম্পর্কে আমাদের প্রাথমিক পরিচয় একটু সের নিতে হবে শ্রী রামচন্দ্র যিনি বাই বার্থ হচ্ছে সূর্য বংশ বা ইচ্ছাক্ষু বংশ কখনও বংশ কখনো দশরথী বংশের সন্তান এটা আমরা জানি এবং বাইকর্মা তিনি মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র মানে যিনি উত্তম পুরুষ বা আদর্শ পুরুষ কর্ম কর্ম অনুসারে এবং বাই ফিলোসফি ভারতের মানুষ মনে করেন শ্রী রামচন্দ্র যিনি হলেন সমাজ রাষ্ট্র সর্বোপরি সমগ্র মানব জাতিকে সত্য ধর্ম এবং ন্যায়ের পথ দেখান বা ন্যায়ের পথ প্রদর্শক এখন এই যে শ্রী রামচন্দ্র তার জন্ম কোথায় হয়েছিল হয়েছিল অযোধ্যাতে এখন অযোধ্যাতে যে রামচন্দ্রের জন্ম হয়েছিল তার প্রমাণ কী সেই প্রমাণটা শুরু করব তার আগে অযোধ্যা শব্দের অর্থটা আমরা জেনে নেবো অযোধ্যা শব্দের অর্থ হচ্ছে যা যোধনীয় নয় মানে ডিফেন্স সিস্টেমটা একটা নগরীর এত স্ট্রং ছিল আজকের দিনে যার তুলনাটা চলে আমেরিকা বা ইসরায়েলের সঙ্গে আশা করি বুঝতে পারছেন নামের মানে এখন শ্রী রামচন্দ্র যে অযোধ্যায় জন্মেছিল তার সপক্ষে প্রমাণ কি এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন এর প্রমাণ তিন রকমভাবে আমাদের ইতিহাসে আলোচিত হয় এক হচ্ছে মাইথোলজিক্যাল প্রুফ বা পৌরাণিক প্রমাণ এক হচ্ছে হিস্টোরিক্যাল প্রুফ বা ঐতিহাসিক প্রমাণ এবং অবশ্যই আর হচ্ছে সায়েন্টিফিক প্রুফ বা বিজ্ঞানসম্মত পোনা আজকের এই আলোচনায় আমরা সায়েন্টিফিক প্রুফ বা বিজ্ঞানসম্মত আলোচনাটা দিয়েই কিন্তু শুরু করব তো প্রথমেই সকলে যেটা জানতে চাইবে শ্রী রামচন্দ্র যে অযোধ্যাতে জন্মেছিল তার কি কোনো বার্থ সার্টিফিকেট আছে দেখুন আমাদের পুরাণ অনুসারে ত্রেতা যুগে আজ থেকে নাইন পয়েন্ট ফাইভ লক্ষ বছর আগে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে কর্কট লগ্নে শ্রী প্রভু রামচন্দ্র জন্মান দুপুর বারোটা তিরিশ মিনিটে এখন এই যে জন্মটা হয় সেই জন্মকালের সময় অনুযায়ী আমরা ভারতীয়রা কী করি একটা জন্ম ছক তৈরি করি তারপর সেই সময় আমাদের গোটা আকাশটা তিনশো ডিগ্রি ধরে কোন রাশিতে কোন লগ্নে কোন গ্রহ নক্ষত্র ছিল সেই অনুযায়ী আমাদের জন্মছক তৈরি হয় জন্মকালে প্রভু শ্রী রামচন্দ্রের রবি মেষ রাশিতে সম্মান এবং খ্যাতির প্রতীক যেটা মঙ্গল মকর রাশিতে সৌর্যের প্রতীক শনি তুলা রাশিতে ছিল যেটা ধর্মের জন্য যিনি ত্যাগ করতে পারেন চন্দ্র কর্কট রাশিতে ছিল শুক্র ছিল মিন রাশিতে এখন এই যে জন্ম ছক এটা মনে হতেই পারে এক মুহূর্তে যে এটা একটা কল্পনা है রাম जब नासा ও যাবাকে सॉफ्टवेयर में ডালি गई তো সেভেন সামথিং বিসি কি ডেট কিন্তু আমাদের এখন আধুনিক বিজ্ঞানের হাতে প্ল্যাটোরিয়াম সফটওয়্যার বলে একটা সফটওয়্যার রয়েছে যার দ্বারা ব্যাক ক্যালকুলেশন করা যায় মানে কি রকম ধরুন আপনার ডেট অফ বার্থ আপনি যদি দেন প্লেস অফ বার্থ আপনি যদি দেন টাইম অফ বার্থ যদি আপনি দেন তাহলে আপনার জন্মকুণ্ডলী বেরিয়ে আসবে একই রকমভাবে ব্যাক ক্যালকুলেশনে যদি আপনি জন্মকুণ্ডলিটা দেন তাহলে আপনার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ বা টাইম অফ বার্থটাও বেরিয়ে আসবে এই প্ল্যাটোরিয়াম সফটওয়্যারটা অনুযায়ী যেটা নাসা তৈরি করেছে এই ছকটা যদি প্ল্যাটোরিয়াম সফটওয়্যারে ফেলা যায় তাহলে তার দ্রাঘিমাংশ বা অক্ষাংশ যেটা আসছে সেটা আজকের উত্তরপ্রদেশের ফয়িজাবাদ দৃষ্টিকে বোঝাচ্ছে বা অযোধ্যাকে বোঝাচ্ছে এখন নাসার প্ল্যাটোরিয়াম সফটওয়্যার ইসরোর প্ল্যাটোরিয়াম সফটওয়্যার বা ইউরোপিয়ান ইউনিয়নের যে প্ল্যাটোরিয়াম সফটওয়্যার এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুফ করে যে প্রভু শ্রী রামচন্দ্র কখন জন্মেছিলেন যে ডেটটা আমি বললাম সেই ডেটে অর্থাৎ রামনবমীর দিন প্রায় নাইন পয়েন্ট ফাইভ লক্ষ বছর আগে এবং অবশ্যই বারোটা তিরিশ মিনিট এই হলো সাইন্টিফিক প্রমাণ ভারতীয়রা যেটা দেয় যে শ্রী প্রভু রামচন্দ্র অযোধ্যাতেই জন্মেছিলেন তার বিজ্ঞানসম্মত প্রমাণ এখন দ্বিতীয় যে প্রমাণ সেটা হচ্ছে মাইথোলজিক্যাল প্রমাণ আমরা জানি যে রামায়ণে বলা আছে সরোজ নদীর তীরে অযোধ্যা নগরীতে প্রভু শ্রী রামচন্দ্র জন্মেছিলেন বেদে এই অযোধ্যা সম্পর্কে বলা আছে যে অষ্টচক্রা নব দ্বারা দেবনাংপুর অযোধ্যা মানে অথর্ববেদেও কিন্তু অযোধ্যার কথা উল্লেখ রয়েছে বিষ্ণু পুরাণেও অযোধ্যার কথা উল্লেখ রয়েছে জৈন ট্র্যাডিশন মতে চব্বিশ জন যে তীর্থঙ্কর তাদের মধ্যে পাঁচজন তীর্থঙ্কর কিন্তু এই অযোধ্যা নগরীতে জন্মেছিল এবং বৌদ্ধ যে সাহিত্য সেখানেও কিন্তু অশ্বঘোষের লেখা বুদ্ধ উল্লেখ রয়েছে যে বুদ্ধ ভগবান বুদ্ধ দীর্ঘ সময় এই অযোধ্যা নগরীতে অবস্থান করেছিলেন তার মানে মাইথোলজিক্যালি কিন্তু এইটা প্রমাণিত হচ্ছে যে অযোধ্যা নগরীর অবস্থান ছিল কোথায় এবং অযোধ্যা নগরী ছিল যেখানে রামচন্দ্র জন্মেছিলেন হিস্টোরিক্যালি এর প্রমাণ আছে হিস্টোরিক্যালি বলতে গুপ্ত যুগের একটা টেক্সট যেটা কালিদাসের লেখা রঘুবংশম সেখানেও কিন্তু শ্রী রামচন্দ্রের অযোধ্যার জন্মের কথা উল্লেখ রয়েছে বা আকবরের যে নবরত্ন আবুল ফজল তিনিও কিন্তু অযোধ্যা যাকে অয়োধ্যা বলেছেন সেই অযোধ্যার কথা উল্লেখ করেছেন এই হচ্ছে আমার ইতিহাস বা প্রমাণ যে ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যাতেই জন্মেছিলেন তো এই হলো সায়েন্টিফিক মাইথোলজিক্যাল এবং হিস্ট্রিক্যাল প্রুফ যার দ্বারা প্রমাণিত হয় যে ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যা নগরীতেই জন্মেছিলেন এবার শ্রী রামচন্দ্রের পরবর্তী অযোধ্যা কীভাবে বিবর্তিত হয়েছিল সেটা আমরা জানবো আমরা সকলেই জানি যে ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যায় সরোজ নদীতে জল সমাধি নিয়েছিলেন এবং তারপরে কথিত আছে যে শ্রী রামচন্দ্রের পুত্র কুশ অযোধ্যা নগরীর পুনর্নির্মাণ করেন এবং সেখানে প্রথম রাম জন্মভূমির মন্দির নির্মাণ করেন অর্থাৎ রাম জন্মভূমি আমাদের পুরাণ অনুসারে প্রথম যে মন্দিরটা প্রতিষ্ঠা করেন তিনি হলেন ভগবান শ্রী রামচন্দ্রের পুত্র কুশ তিনি অযোধ্যা নগরীর পুনর্নির্মাণ করেছিলেন এবং অবশ্যই রাম জন্মভূমির প্রতিষ্ঠা করেছিলেন তারপরে চুয়াল্লিশটা প্রজন্ম পর এই বংশের যিনি উত্তরাধিকার কৌশল রাজ বৃহৎ দল যার উল্লেখ মহাভারতে রয়েছে মহাভারতের যুদ্ধে অভিমন্যের হাতে যিনি মারা গেছিলেন সেই সময় পর্যন্ত কিন্তু এই অযোধ্যা এবং এই মন্দির অক্ষুণ্ণ ছিল আমি যে সময়কালটা বললাম মহাভারতের যুদ্ধ মানে কুরুক্ষেত্র যুদ্ধ পাঁচ হাজার বিসিতে আমাদের দেশে হয়েছিল এটা আমরা জানি তারপরে প্রায় দু হাজার বছর পর্যন্ত এই অঞ্চলটা জঙ্গলে পরিণত হয়ে গেছিলো মানে তিনশো বিসি পর্যন্ত এটা জঙ্গলেই পরিণত হয়েছিল তারও অনেক পরে প্রায় একশো বিসিতে গিয়ে মানে একশো বিসি নাগাদ সময়কালে উজ্জয়নের চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্য আমরা বিক্রমাদিত্যের নাম শুনেছি সেই বিক্রমাদিত্য একশো বেশি নাগাদ অযোধ্যা অঞ্চলের শিকারে এলে এই অঞ্চলে কিছু অলৌকিক ঘটনার সাক্ষী হন এবং সেই সময় তিনি যোগী সাধুদের পরামর্শ নিয়ে জানতে পারেন যে আসলে যে অঞ্চলে তিনি প্রবেশ করেছেন সেটা আসলে শ্রীরামের জন্মভূমি তাই রামের জন্মভূমিতে এসে তার অলৌকিক এক্সপিরিয়েন্সটা হচ্ছে একথা জানার পর তিনি রাজধানীতে ফিরে যান এবং ফিরে এসে রাম জন্মভূমি অযোধ্যাতে কালো পাথরের চুরাশিটা স্তম্ভের ওপরে একটা বিশাল রাম জন্মভূমি মন্দির স্থাপন করেন তার প্রথমবার এই মন্দির স্থাপিত হয়েছিল কুশ কর্তৃক এবং পরবর্তীকালে দ্বিতীয়বার এই মন্দির চুরাশিটা স্তম্ভের ওপরে কালো পাথর দ্বারা তৈরি হয়েছিল বিক্রমাদিত্যের দ্বারা এই যে চুরাশিটা পিলার এবং কালো পাথর দিয়ে তৈরি মন্দির এই কথাটা একটু মাথায় রাখুন তার কারণ পরবর্তীকালে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু এই মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে পায় পরবর্তীকালে তৃতীয় পুষ্যমাত্র তাদের পুষ্যমাত্র রাজা পুষ্যমাত্র সঙ্গ এই মন্দিরের সংস্কার করে এই মন্দিরে যে সংস্কার করেছেন তার অযোধ্যা শিলালেখে তার কিন্তু ঐতিহাসিক প্রমাণ হিসেবে উল্লেখ পাওয়া যায় সো হিস্টোরিক্যালি অন দ্য বেসিস অফ আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা প্রমাণিত হয় যে অন্তত একশো বিসিতে এই অযোধ্যায় শ্রী রাম জনভূমি মন্দিরে উপস্থিত ছিল তার এখন হচ্ছে দু সাল তারও আগে একশো বছর যদি ধরা হয় তাহলে মোটামুটি একুশশো দু বছরের ওপরে এখানে ঐতিহাসিকভাবে যে শ্রী রামচন্দ্রের মন্দির ছিল সেটা কিন্তু আর্কোলজিক্যাল সার্ভে দ্বারা প্রমাণিত হয়েছে এবং এটা এখন প্রমাণিত সত্যি এবং প্ল্যানেটোরিয়াম সফটওয়্যারের সাহায্যে আমরা এটা জানতে পেরেছি তার যে জন্মছক সেই জন্মছকটাকে বসিয়ে যে দ্রাগিমাংশ এবং অক্ষাংশ আসছে ফয়জাবাদ অযোধ্যাতে তার মধ্যে সায়েন্টিফিক্যালিও প্রমাণ হয়েছে যে অযোধ্যাতে শ্রী রামচন্দ্র জন্মেছিলেন তারপরে দীর্ঘ ইতিহাস কেটেছে আমরা জানি যমুনা দিয়ে অনেক জল গেছে মোহাম্মদ বিন কাশিম ভারত আক্রমণ করেছে রাজা দায়ের পরাজিত হয়েছে মাহমুদ ভারত আক্রমণ করেছে মহম্মদ ঘড়ি ভারত আক্রমণ করেছে অবশেষে অনেকগুলো সুলতানি বংশ দাস বংশ খোলজি বংশ তুঘলক বংশ পার হয়ে দিল্লিতে যখন লোদী বংশ ছিল সেই সিকন্দার লোদি লোদী বংশের সর্বশ্রেষ্ঠ শাসক তার আমলেও কিন্তু এই রাম জন্মভূমি মন্দিরটা টিকে ছিল এবং তার বিভিন্ন সাহিত্যের মধ্যে তার প্রমাণও কিন্তু রয়েছে এই বংশের শেষ শাসক সুলতান ইব্রাহিম লোদি আমরা জানি যে পনেরোশো ছাব্বিশ সালে বাবরের সঙ্গে প্রথম পানিপথের যুদ্ধে অবতীর্ণ হন এবং সেই যুদ্ধে বংশের শেষ শাসক ইব্রাহিম লোদিকে তার এক লক্ষ সেনাকে হারিয়ে দিয়ে মাত্র কুড়ি হাজার সেনা নিয়ে জয়লাভ করেন জাহির উদ্দিন মোহাম্মদ বাবর যাকে আমরা মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলি এখন এই যে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর যার পুরো নাম জহির উদ্দিন বাবর তারও পরিচয় তো একটু জেনে নেওয়া দরকার তার জন্ম হয়েছিল মধ্য এশিয়ার উজবেকিস্তান আজকে তার ফার্গানা নামক জায়গায় যেটা অযোধ্যা থেকে প্রায় এক হাজার কিমি দূরে অবস্থিত এটাও কিন্তু পয়েন্ট টু বি নোটেড এই বাবর এর ভাষা ছিল কি ভাষা ছিল চাগতাই তুর্কি ভাষা এই চাকতাই তুর্কি ভাষাটা আমাদের একটু মনে রাখতে হবে তার কারণ এটা কিন্তু পরের আলোচনাতে আসবে এবং জহিরুদ্দিন উদ্দিন মোহাম্মদ বাবরের ধর্ম ছিল তিনি শিয়া মুসলমান ছিলেন শিয়া মুসলিম যাই হোক একজন মুসলিম শাসক বাবর যখন আরেকজন মুসলিম শাসক ইব্রাহিম লোদীকে আক্রমণ করছে তখন তার আর্মিকে তো একটা মোটিভেশন দিতে হবে কি মোটিভেশন তিনি দিয়েছিলেন সেই সময় তিনি মোটিভেশন দিয়েছিলেন যে ভারতে সুন্নি লোদী দ্বারা শাসিত হওয়া সত্ত্বেও কিভাবে ভারতবর্ষে মূর্তি পূজা হতে পারে অর্থাৎ মূর্তি পূজা হচ্ছে যে দেশে এসে দেশে তো নিশ্চয়ই একটা মুসলিম শাসন থাকতে পারে না তাই তিনি তার সেনাবাহিনীকে এই বলে উস্কিয়েছিলেন এই বলে মোটিভেশন দিয়েছিলেন যে আমরা ভারতবর্ষে যাচ্ছি টু স্ট্যাবলিশ বাচ্ছিকান বাচ্ছিকান মানে মুক্তিভঙ্গ হিসাবে আমরা সেখানে উপস্থিত হব এবং আমরা সেখানে যাচ্ছি গাজী হওয়ার জন্য মানে বিধর্মীদেরকে আমরা নিধন করব ওই গাজী উপাধি ধারণ করব। তাহলে মোটিভেশনটা নিশ্চয়ই বুঝতে পারলেন অতএব আফটার পানিপথ ব্যাটলস ইন ফিফটিন তার ন্যাচারাল কনসিকুয়েন্সটা কি হওয়া উচিত ছিল নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন মূর্তি ভঙ্গকারী এবং গাজী হওয়ার জন্যই তিনি ভারতে এসেছেন অতএব তার স্বাভাবিক কনসিকুয়েন্স হিসাবে তারই সেনাপতি মোহাম্মদ মীর বাকি পনেরোশো সালে রাম জন্মভূমি মন্দিরকে ধ্বংস করে সেখানে বাবরি মসজিদ নির্মাণ করেন এখন এই যে বাবরি মসজিদ নির্মাণ করছেন তার মানে কি সেটা ভারতীয় যে স্বাভিমানের প্রতীক শ্রী রাম জন্মভূমির সেই মন্দির তাকে ধ্বংস করে তিনি ভারতীয় স্বাভিমানকে আঘাত করছেন তাদেরকে দুর্বল করবার জন্য এখন এই যে প্রতিষ্ঠা হলো বাবরি মসজিদ এটাকে মসজিদ বলতে পারাটা একটুখানি সংশয়ের তার কারণ কোনো একটা উপাসনার জায়গা নিশ্চয়ই আরেকটা একটা উপাসনালয়কে ভেঙে বানানো যায় না সেই জন্য এই ভিডিওর পরবর্তী সময়ে আমি এই অংশটাকে বাবরি ধাঁচা বলে উল্লেখ করব আপনাদের কাছে অনুমতি নিয়ে রাখছি এখন এই যে বাবরের সেনাপতি মোহাম্মদ মির বাকি রাম জন্মভূমিকে ভেঙে দিয়ে সেখানে বাবরি ধাঁচা প্রতিষ্ঠা করেছিলেন তার প্রমাণ কি নিশ্চয়ই জানতে চাইবে বাবরি ধাঁচার মূল কাঠামোতে কিন্তু চাগতাই তুর্কি ভাষা আমি বলেছি বাবর যে ভাষায় কথা বলতেন চাগতাই তুর্কি ভাষায় লেখা রয়েছে একটা লেখা যার বাংলা অনুবাদ হচ্ছে এরকম যে একজন মহান শাসক বাবর যার ন্যায় বিচার জন্নত পর্যন্ত আলোচিত তার প্রতিনিধি দয়াময় মীর বাকি এই স্থানের মূর্তি ধ্বংস করে ফেরেস্তাদের জন্য এই স্থানটিকে নির্দিষ্ট করেছে আশা করি চাকতাই তুর্কি ভাষায় এই লেখা থেকে আর কোনো সংশয়ে থাকার কথা নয় যে বাবরের সেনাপতি মো মীর বাকি পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে এই মন্দির ধ্বংস করে সেখানে বাবরি ধাঁচা প্রতিষ্ঠা করেছিলেন এখন এই যে প্রতিষ্ঠা হয়ে গেল বাবরি ধাঁচা এর পাশে একটা ফাঁকা জায়গা ছিল বাইরের অংশে যেখানে অনেক পরে হিন্দুরা পূজা শুরু করবে পরবর্তীকালে সেই অংশটার নাম হবে রাম চাবুতারা এই রাম চাবুতারা কিন্তু কথাটা আমাদের মনে রাখতে হবে রাম চাবুতারা কথাটাও কিন্তু পরবর্তীকালে আলোচনাতে আসবে এখন এই যে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে এই মন্দিরটা ভেঙে ফেলা হলো তারপর থেকে পনেরোশো থেকে আঠারোশো পর্যন্ত টেনশান বিদ্বেষ বিচ্ছিন্ন দাঙ্গা বিচ্ছিন্ন কিছু ঘটনা অনেক কিছু ঘটে যাওয়ার পরে তিনশো বছর কেটে গেছিল তিনশো বছর কেটে যাওয়ার পর আমরা জানি আঠেরোশো ঊনষাট খ্রিস্টাব্দ নাগাদ ব্রিটিশ সরকার প্রাচীর দিয়ে জায়গাটাকে আলাদা করে দেয় যার মূল ফকট দিয়ে মসজিদে যাওয়া যেত এবং পাঁচে একটা ছোট গেট দিয়ে রামচবুতারা তারা যেটা কথা আমি একটু আগে বললাম সেই মন্দিরে যাওয়া যেত পরবর্তীকালে মানে নাইনটিন হান্ড্রেডের পরবর্তী সময়ে মসজিদটা প্রায় বন্ধ হয়ে গেছিলো তার কারণ এটা শিয়া মসজিদ ছিল আর শিয়াদের সংখ্যা ওই সময় ওই অঞ্চলে কমে গেছিলো এবং চবুতারা যে অংশ ছোটো একটা অংশ যেখানে রামের পূজা হতো সেই পূজা কিন্তু উনিশশো খ্রিস্টাব্দের পরেও অব্যাহত ছিল এরপরে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে সেই ঐতিহাসিক দিনটার আসে উনিশশো পনেরো খ্রিস্টাব্দের পয়লা বৈশাখ ইংরেজি জুলাই ফরটিন ফরটিন্থ জুলাই সেই সময়কার সাতটি প্রাদেশিক হিন্দু মহাসভা হিন্দু মহাসভা একটা রাজনৈতিক দল সেই সময়কার সাতটা প্রাদেশিক হিন্দু মহাসভা একটা ধর্মসভা ডাকেন কোথায় মহারাষ্ট্রে এবং এই ধর্মসভায় মহারাষ্ট্রের ধর্মসভায় সাতটি প্রাদেশিক হিন্দু মহাসভা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন যে হিন্দু হিতার্থে দেশের তিনটি প্রধান মঠ বা মন্দির এক হচ্ছে মথুরা কৃষ্ণ জন্মভূমি দুই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির এবং তিনি হচ্ছে অযোধ্যা রাম মন্দির এবং আরও সতেরোটা মন্দিরকে হিন্দু হিতার্থে উদ্ধার করতেই হবে তার শপথ নেওয়া হয় উনিশশো সালে হিন্দু মহাসভার দ্বারা এই শপথ নেওয়ার পরে উনিশশো পনেরো থেকে উনিশশো সাল পর্যন্ত হিন্দু মহাসভার নিজের দায়িত্ব নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে এই যে তিনটে প্রধান মঠ এবং সতেরোটা আরো মন্দির এই কুড়িটা মন্দিরকে উদ্ধার করতেই হবে এটাকে প্রচার এবং প্রসার চালান গোটা ভারত জুড়ে এবং এই গোটা ভারত জুড়ে দশ বছর ধরে মানে উনিশশো থেকে উনিশশো এই প্রচার প্রসার যখন চলছিল তখন হিন্দু মহাসভা একটা জিনিস বুঝতে পারে যে একসঙ্গে কুড়িটা মন্দির তো উদ্ধার করা সম্ভব নয় এমনকি তিনটে মন্দিরও উদ্ধার করা সম্ভব নয় তাই তারা একটা স্লোগান আমদানি করেন এই উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে যে স্লোগানটা পরবর্তীকালে ভারতে দেওয়া হবে স্লোগানটা কি ছিল যে এক কাশি মথুরা বাকি হ্যা অর্থাৎ এই স্লোগান অযোধ্যা এক ঝাঁকিয়ে কাশি মথুরা বাকি হে এই স্লোগানের মাধ্যমে হিন্দু মহাসভা তাদের সমস্ত শক্তি আসলে একটা জায়গায় কেন্দ্রীভূত করেছিল সেটা হচ্ছে অযোধ্যা এরপরে আমরা জানি যে উনিশশো সালে ভারতে আর এর প্রতিষ্ঠা হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা হয় এবং এরপরে উনিশশো পঁচিশ থেকে উনিশশো সালের মধ্যে অযোধ্যার আন্দোলনটাকে সামাজিক স্তরে নামিয়ে এনেছিলেন আর বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারপরে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট সেই বহু আকাঙ্ক্ষিত দিনটা এলো যখন আমাদের দেশ ইংরেজদের গোলামি থেকে স্বাধীন হল দ্বিখণ্ডিত হলো এবং অবশ্যই ভারতের যে অংশ তার প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহরু জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী পদে বসার পর অযোধ্যাতে যাতে আর কোনো টেনশন না হয় সেই জন্য বাবরি ধাঁচা বা রাম চবুতারা এই অংশে খ্রিস্টান প্রহরী নিযুক্ত করলেন খ্রিস্টান প্রহরী কেন নিযুক্ত করলেন বুঝতেই পাচ্ছেন না হিন্দুদের হাতে পোহরার ভার থাকলো চাবি থাকলো না মুসলিমদের হাতে পোহরার ভাত থাকলো চাবি থাকলো চাবিটা থাকলো কাদের হাতে খ্রিস্টানদের হাতে খ্রিস্টান প্রহরীদের হাতে এই খ্রিস্টান প্রহরীদের হাতে চাবি থাকার ফল কি হয়েছিল সেটা আমি একটু পরে বলবো কারণ তারপরেই কিন্তু এলো সেই রাত পঁচিশে ডিসেম্বর উনিশশো উনপঞ্চাশ আর বলি সেই রাত পঁচিশে ডিসেম্বর উনিশশো যখন বাবরি ধাঁচার মূল গম্বজের নিচে রামলালা প্রকট হলেন এই যে পঁচিশে ডিসেম্বর উনিশশো উনপঞ্চাশ পঁচিশে ডিসেম্বর এই তারিখটা উপলব্ধি করতে পাচ্ছেন পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের কি বড়দিন দিন হয় খ্রিস্টান প্রহরীরা কোথায় থাকে ছুটিতে থাকে তার মানে এই সময় আসলে খ্রিস্টান প্রহরীরা ছুটিতে ছিল আর এই যে বাবরি ধাঁচা এবং রামচবুতারা এই অংশ অরক্ষিত ছিল বলা হয় সেই সময়কালে অযোধ্যার আর এস এসের নগর প্রমুখ পরমহংস রামচন্দ্র একটা স্বপ্নাদেশ পেয়েছিলেন যে আমি রামলালা জয়পুরের রাজার কাছে রয়েছি আমাকে জয়পুরের রাজার কাছ থেকে নিয়ে এসে এই মূল রাম জন্মভূমিতে প্রতিষ্ঠা করো কথিত আছে এই স্বপ্নদেশ পেয়েছিলেন অযোধ্যার আর এস নগর প্রমুখ পরমহংস রামচন্দ্র আর এর সঙ্গে আরেকজনের নাম উল্লেখ করতেই হয় তিনি হলেন গোরক্ষপুরের মহন্ত দিগ্বিজয় নাথ কে এই দিগ্বিজয় নাথ আমরা জানি এই মুহূর্তে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার গুরুদেব ছিলেন যোগী অবৈধনাথ তার গুরুদেব ছিলেন মহন্ত দিগ্বিজয় নাথ আশা করি তিনি বুঝতে পারলেন তিনি জয়পুরের রাজাকে প্রস্তাব দেন গোপনে যে আপনার কাছে থাকা রামলালার মূর্তিটা আমাদেরকে দিন আমরা এই জন্মভূমিতে তাকে প্রতিষ্ঠা করব এবং আর একজনের নাম উল্লেখ করতে হচ্ছে তিনিও খুব উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন তিনি হলেন ফৈজাবাদ জেলার জেলা প্রভারী গোপাল সিং বিশারদ ইনিও একজন আর এস এর কর্মকর্তা ছিলেন প্রভারী শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে পঁচিশে ডিসেম্বর রাত উনিশশো যখন কোনো প্রহরী ছিল না খ্রিস্টান প্রহরী সেই সময় তালা ভেঙে মূল যে ধাঁচা তার গম্বুজের নিচের অংশটা সরোজ নদীর জল দিয়ে ধুই ধুয়ে ফেলে সেইখানে রামলালাকে প্রতিষ্ঠা করেছিলেন এই যে তিনজনের নাম বললাম সেই তিনজন এবং তাদের দাবি যে এটা সম্পূর্ণভাবে দৈব ইচ্ছাতেই সাধিত হয়েছে তারপরের দিন হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর উনিশশো আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতৃত্বে সারা দেশে কিন্তু রামলালা প্রকট উৎসব পালিত হতে শুরু করলো মানে অ্যারেঞ্জমেন্টটা আগে থেকেই ছিল এই সংবাদটা যখন আগুনের মতো ছড়িয়ে পড়লো তখন জওহরলাল নেহরু কিন্তু সেই সময়কার ইউপির সি এম গোবিন্দচন্দ্র পন্থকে নির্দেশ দিয়েছিলেন যে অবিলম্বে এখান থেকে রামলালার মূর্তিটা সরিয়ে ফেলা হয় যাতে কিন্তু সেই সময়কার ইউপির সিএম গোবিন্দ গোবিন্দচন্দ্র পন্থ জওহরলাল নেহরুর নির্দেশ মানেননি অমান্য করেছিলেন ফলত ওই যে ফয়জাবাদ ডিস্ট্রিক্টের মুসলিম সম্প্রদায়ের মানুষরা একত্রিত হন এবং একত্রিত হয়ে তারা ফৈজাবাদ জেলা আদালতে একটা মামলা দায়ের করেন মামলা দায়ের পরে অ্যারেস্ট হনকে মহন্ত দিগ্বিজয় নাথ পরমহংস রামচন্দ্র এবং গোপাল সিং বিশারদ যাদের সম্পর্কে আমি একটু আগেই বলে দিয়েছি জওহরলাল নেহরু ফয়জাবাদের ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে অবিলম্বে এই বিতর্কিত ধাঁচার থেকে রামলালার মন মূর্তিটাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন কিন্তু সেই সময় ডিএম যিনি ছিলেন তিনি এই নির্দেশ মানতে অস্বীকার করেন এবং বদলে তার ইস্তফাপত্র জওহরলাল নেহরুকে পাঠিয়ে দেন ইস্তফাপত্র তিনি লিখেছেন যে আপনি এমন একটা নির্দেশ দিচ্ছেন যে নির্দেশটা আমাকে কোর্টের এগেন্স্টে যেতে হবে তার কারণ এই বিষয়টা এখন কোর্টের মামলাধীন বিষয় আর কোর্টের মামলাধীন কোনো একটা বিষয়ে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হস্তক্ষেপ করতে পারে না তারপরেও যদি আপনি প্রধানমন্ত্রী হিসেবে এই নির্দেশ দেন তাহলে এই রইল আমার ইস্তফাপত্র ইস্তফাপত্র হাতে নিয়ে আলটিমেটলি এ ব্যাপারে জওহরলাল নেহরু আর কোনো কথা বলেননি পরবর্তীকালে উনিশশো সালে এখানে তালা লাগিয়ে দেওয়া হয় এবং তালা লাগানোর পর বাইরে থেকে এখানে পূজাপাঠ জারি থাকে গোপাল সিং বিশারদ যিনি নিজেকে রামলালার পূজারি বলে দাবি করলে কোর্ট কিন্তু তাকে মান্যতা দেন এবং সেই সময়ে এই মামলার বাদীপক্ষ হন রামলালা বিরাজমান পক্ষ বিবাদী পক্ষ হন বাবরি অ্যাকশন কমিটি এখানে আর একটা কথা বলে রাখি সীতা কি রসুই বলে নির্ময়ী আকরা ওই কাছাকাছি অঞ্চলে একটা রান্নাঘর বানিয়ে সেখানে প্রসাদ রান্না করে মানুষকে বিতরণ করত সেই নির্মোহী আকরাও কিন্তু পরে এই মামলার মধ্যে ঢুকে আসবে আশা করি এই অবধি বোঝে গেল এরপরে উনিশশো সালে আমরা জানি ভারতে বিশ্ব হিন্দু পরিষদ গঠিত হল এই বিশ্ব হিন্দু পরিষদ গঠিত হয়েছিল আমরা যারা ইতিহাস জানি তারা বলতে পারবো যে এটা ইন্সপায়ার্ড হয়েছিল স্বয়ংসেবকদের দ্বারা স্বয়ংসেবক আর এস এর গুরুজি প্রত্যক্ষ ভূমিকায় উনিশশো সালে বিশ্ব হিন্দু পরিষদ বা বিএইচপি প্রতিষ্ঠা হয়েছিল যার উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল রাম মন্দিরের যে আন্দোলন সেটাকে কোর্টের বাইরে নিয়ে সামাজিক আন্দোলনে পরিণত করা যেটাতে কিন্তু ভিএইসপি ভীষণ রকম ভাবে সফলও হয়েছিলেন যারা আমরা একটু ভারতের ইতিহাস জানি তারা জানে এরপরে উনিশশো সালে ফৈজাবাদ ডিস্ট্রিক্ট কোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে এই মামলাটা আসে এবং এলাহাবাদ হাইকোর্ট এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দায়িত্ব দেয় যে কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখানে পাওয়া যাচ্ছে কিনা মাটি খনন করে একটু দেখতে এখানে বলে রাখা দরকার যে এখান থেকে কিন্তু এই অঞ্চলের বিতর্কিত অঞ্চলের নিচে চুরাশিটা পিলার বিশিষ্ট একটা কালো পাথরের মন্দিরের নিদর্শন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খুঁজে পেয়েছিল যেটা কিন্তু পরবর্তীকালে কোর্টে দাখিল হয়েছিল কোন মন্দিরটা যে মন্দিরটা আসলে বিক্রমাদিত্য প্রতিষ্ঠা করেছিলেন এবং পুষ্যমত্র শুঙ্গ তৃতীয় যেটাকে পরবর্তীকালে সংস্কার করেছিলেন আমি এর আগে বলে দিয়েছি ওই বছরই মানে উনিশশো সালে এই যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট সেই রিপোর্টের ওপরে বেস করে কিন্তু ভি এই ব্যাপারটাকে মানে এই আন্দোলনটাকে রাম মন্দির আন্দোলনটাকে গোটা ভারত জুড়ে একটা সামাজিক আন্দোলনে পরিণত করে এবং এই আন্দোলনের ফলে উনিশশো আটাত্তর সালের পরবর্তী সময় থেকেই কিন্তু ভারতবর্ষে হিন্দু ভোটের মেরুকরণ হতে শুরু করে প্রথমবার উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে হিন্দু ভোটটা এমনভাবে মেরুকরণ হতে শুরু করেছিল যে পরবর্তীকালে তার ফল কিন্তু ভোট বাক্সে গিয়ে পড়ে উনিশশো সালে বিএসপি সর্বশক্তি দিয়ে যখন ভারতবর্ষ জুড়ে আন্দোলন করছে রাম মন্দির প্রতিষ্ঠা করবার জন্য ইট সংগ্রহ করছে গোটা দেশ জুড়ে সেই সময় কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় রাজীব গান্ধী রাজীব গান্ধী সম্পর্কে আমরা জানি যে উনিশশো পঁচাশি সুপ্রিম কোর্টের রায়কে পাল্টে দিয়েছিলেন যার ফলে কিন্তু রাজীব গান্ধী হিন্দুদের কাছে মুসলিম তোষণকারী হিসেবে দেগে গেছিল নিজেকে মুসলিম তোষণকারী হিসেবে যে দেগে গেলেন রাজীব গান্ধী এইটা থেকে মুক্ত হওয়ার জন্য এবং হিন্দু ভোট পুনরায় যাতে তার দিকে ফিরে আসে সেই মরিয়া চেষ্টা করতে গিয়ে রাজীব গান্ধী বলা হয় উনিশশো সালে কিছু কলকাঠি নেড়েছিলেন কি কলকাঠি নেড়েছিলেন সেটা আমরা জানি না কিন্তু কলকাঠি এমনভাবে নাড়া হয়েছিল যে সেই সময়কার জেলা জাজ যিনি জেলা বিচারক যিনি তিনি কিন্তু ওই মন্দিরের দরজা খুলে দিয়ে পূজা পাঠের নির্দেশ দিয়ে দেয় নির্দেশের সাথে সাথে এক ঘন্টার মধ্যে মন্দিরটা খুলে যায় মানে বিতর্কিত ধাঁচা গম্বুজের নিচে যেখানে রামলালা বিরাজমান ছিলেন সেই অংশে পূজাপাঠ শুরু হয়ে যায় এর বিরুদ্ধে তখন বাবরি অ্যাকশন কমিটি কিন্তু আবারো কোটে যায় যাই হোক রাজীব গান্ধী এই সময় একটা বক্তৃতা করেছিলেন যেখানে তিনি অত্যন্ত সিগনিফিক্যান্টলি একটা কথা কোট করেছিলেন তিনি বলেছিলেন যে হামারি এ কার্যসে ভারত মে রাম রাজ্য প্রতিষ্ঠা হোগা আই রিপিট রাজীব গান্ধী তার স্পিচে এই সময় বলেছিলেন হামারি এ কার্যসে ভারত মে রাম রাজ্য প্রতিষ্ঠা হোগা তার মানে তিনি যে কিছু করেছিলেন তার বক্তৃতায় কিন্তু তিনি প্রকাশ করেই দিয়েছিলেন যাই হোক এটা করে রাজীব গান্ধীর পক্ষে খুব একটা ভালো কিছু হয়নি তার কারণ উনিশশো সালে সালের যে ভোট সেই ভোটে রাজীব গান্ধী হেরে গেছিলেন এবং সেই সময় অর্থাৎ উনিশশো সালে কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ রাম মন্দিরের শিলান্যাসকে প্রতিষ্ঠা করে ফেলেছিলেন এবং সেই শিলান্যাস উৎসবে উপস্থিত ছিলেন সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিং এবং ইউপির সি এম এন ডি তিওয়ারি রাম মন্দির আন্দোলনে সেই সময় কিন্তু গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে এবং এই উত্তাল অবস্থার সুযোগে বিজেপি কিন্তু সেই সময় আটান্নটা লোকসভার সিট পেয়ে গেছে উনিশশো সাল নাগাদ বিজেপি যে আটান্নটা সিট পেয়েছিল তার সমর্থনেই কিন্তু ভিপি সিং প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন আর নাম যার নাম হচ্ছে লালকৃষ্ণ আদবানি এই লালকৃষ্ণ আদবানীর ইতিহাসটাও আমরা জানি যাই হোক সেই সময় থেকেই কিন্তু হিস্ট্রি বিগিনস মানে বিজেপির পক্ষে হাওয়াটা বইতে শুরু করে একদিকে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং ভিএইসপি সোশ্যাল মুভমেন্ট করতে শুরু করে অন্যদিকে পলিটিক্যাল মুভমেন্ট করছিল রাম মন্দিরকে নিয়ে এই লালকৃষ্ণ আদবানি বা বলা ভালো পলিটিক্যাল মুভমেন্ট করছিলেন বিজেপি বা ভারতীয় জনতা পার্টি যা উনিশশো সালে যে গোল্ডেন পিরিয়ড অফ বিজেপি লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে সামাজিক এবং রাজনৈতিকভাবে ঝড় তোলে কখন যখন তিনি রথযাত্রা বের করেন সোমনাথ মন্দির থেকে শুরু হয় এবং শেষে গিয়ে টোয়েন্টি থার্ড অক্টোবর বিহারের লালু প্রসাদ তাকে গ্রেপ্তার যখন করেন তখন সেটা শেষ হয় গ্রেপ্তার করার পরেও কিন্তু ভারত উত্তাল হয়ে ওঠে যাই হোক সেই গ্রেপ্তারের প্রতিবাদে বিজেপি কেন্দ্রে তার সমর্থনকে প্রত্যাহার করে নেয় এবং সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পরেই বিপি সিংয়ের গভর্নমেন্ট কিন্তু সেই সময় ফল করে যায় এবং তারপরে কংগ্রেসের সমর্থনে চন্দ্রশেখর আমাদের দেশের প্রধানমন্ত্রী হন আশা করি এই অবধি আপনারা ইতিহাসটা মোটামুটি বুঝতে পেরেছেন এরপরে উনিশশো একানব্বই সালে নির্বাচন আসে এবং নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় ফেরে বিজেপি সেই সময় প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে কিন্তু বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসলেও বিজেপি কিন্তু এমপি মধ্যপ্রদেশ রাজস্থান এইচপি হিমাচল প্রদেশ এবং ইউপি উত্তর প্রদেশে তারা গভর্নমেন্ট তৈরি করতে পেরেছিল এই যে উত্তরপ্রদেশে বিজেপির গভর্নমেন্ট ছিল এটা কিন্তু বিজেপির জন্য গোল্ডেন পিরিয়ড টু গোল্ডেন পিরিয়ড টু কেন বলছি কল্যাণ সিং সেই সময় মুখ্যমন্ত্রী হন যিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই সরাসরিভাবে রাম মন্দির আন্দোলনকে সমর্থন করে দেয় প্রকাশ্যে এবং তিনি টু পয়েন্ট সেভেন সেভেন একর জমি অধিগ্রহণ করেন সরকারিভাবে এবং রাম জন্মভূমি ন্যাশ ট্রাস্টের হাতে সেই টু পয়েন্ট সেভেন সেভেন একর জমিকে তুলেও দেন উনিশশো বিরানব্বই সালে কল্যাণ সিং এর প্রত্যক্ষ সমর্থন যখন এই রাম মন্দির আন্দোলন পাচ্ছিল সেই সময় কিন্তু বিনা বাধায় কর সেবকরা এই এই আন্দোলনের সঙ্গে যুক্ত পাচ্ছিল কর সেবক কথাটার মানে একটু বলে দিই কর সেবক মানে হচ্ছে কর সেবা কর সেবা সেবা করো। ঠিক আছে এই কর সেবকরা কিন্তু বিনা বাধায় অযোধ্যাতে উপস্থিত হতে পারছিল এই খবরটা পাওয়ার পরে কংগ্রেসই কেন্দ্রীয় যে সরকার তারা এই অঞ্চলে সি আর মোতায়েন করার জন্য সিআরপিএফ পাঠান সিআরপিএফ এই অংশে এসে উপস্থিত হলে মানে যখন স্বরাষ্ট্রমন্ত্রী এখানে হস্তক্ষেপ করতে শুরু করেন সেই সময়ে বলা হয় যে কল্যাণ সিং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কোর্টে যান কারণ কোর্টে গিয়ে তিনি বলেন যে আইন শৃঙ্খলা যেহেতু রাজ্যের অধীনস্থ একটা বিষয় তাই রাজ্য সরকার যখন রয়েছে সেই সময়ে সিআরপিএফ মোতায়েন করার কোনো অধিকার কেন্দ্রীয় কংগ্রেস সরকারের নেই এই মোতাবেক কোর্টও কিন্তু রায় দেয় কল্যাণ সিং এর পক্ষে কল্যাণ সিং এই কোর্টের রায় নিয়ে সিআরপিএফকে নিষ্ক্রিয় করে রাখে এবং পুলিশকে তৎপর করে দেয় এই যে রাম জনভূমি আন্দোলন তার সপক। কল্যাণ সিং যখন তার পুলিশকে অ্যাক্টিভ করছে এবং সিআরপিএফ যখন নিষ্ক্রিয় রয়েছে মানে সেন্ট্রাল ফোর্স যখন নিষ্ক্রিয় রয়েছে সেই সময়ে অর্থাৎ উনিশশো সালের সিক্স ডিসেম্বর দু লক্ষ কর সেবক বাবরি ধাঁচাকে ধ্বংস করে দেয় দিনটা আরেকবার বলছি উনিশশো সালের সিক্স ডিসেম্বর দুলক্ষ লক্ষ করসেবক অযোধ্যা যারা উপস্থিত হয়েছিলেন তারা বাবরি ধাঁচাকে ধ্বংস করে দেয় এবং ধ্বংস করার সাথে সাথেই সারা দেশ জুড়ে এমনকি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং পাকিস্তানেও রীতিমতো দাঙ্গা ছড়িয়ে পড়ে সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমা রাও পিভি নরসিমা রাও এই ঘটনা তদন্ত করবার জন্য জাস্টিস লিবারহান কমিটি গঠন করেছিলেন পরবর্তীকালে এই জাস্টিস লিবারহান কমিটি কি রায় দেবে সেটাও কিন্তু সুপ্রিম কোর্টে বিবেচিত হবে তাই এই লিবারহান কমিটির নামটাও কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে এরপরে দু এক সালে বিএইসপি রাম মন্দির পুনরায় নির্মাণের কথা ঘোষণা করে এবং দু দুই সালের সাতাশে ফেব্রুয়ারি আমরা জানি গুজরাটের গোদরায় আটান্ন জন কর জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয় ট্রেনের মধ্যে সেই ইতিহাসটাও আমরা জানি দু সালে আদালত এ এস আই আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছ থেকে সেকেন্ড এবং ফাইনাল রিপোর্টটা পাই এবং সেই রিপোর্টটাকে কিন্তু সর্বসম্মতভাবে কোর্ট স্বীকার করে নেয় কোন রিপোর্ট যে রিপোর্ট মোতাবেক আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলেছিলেন যে বিতর্কিত ধাঁচার নিচে চুরাশিটা পিলার বিশিষ্ট কালো পাথরের একটা মূর্তি রয়েছে ইতিহাস বল যেটা বিক্রমাদিত বানিয়েছিল সংস্কার করেছিল পুষ্যমত সঙ্গ তৃতীয় এরপরে দু সালে ইউপি আদালত আদবানিজিকে ক্লিনচিট দিয়ে দেয় দু সালে অযোধ্যার মামলার রিভিউ পিটিশন গ্রহণ করতে অস্বীকার করে সুপ্রিম কোর্ট ইতিহাস আমরা কম সবাই জানি এবং ফাইনালি দু সালে তিরিশে সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্ট অযোধ্যার জমিটাকে হিন্দু মহাসভা সুন্নি ওয়াকাফ বোর্ড এবং নির্ময়ী আকরার মধ্যে সমানবাগে ভাগ করে দেওয়ার নির্দেশ দেয় ওই একই বছর দু হাজার সালের ডিসেম্বর মাসে অখিল ভারত হিন্দু মহাসভা এবং সুন্নি ওয়াকাফ বোর্ড এই মামলার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় কেন তাদের দাবি ছিল পুরো জায়গাটাই তো আসলে আমাদের জমি তাহলে শুননি ওয়াকাফ বোর্ডকে কেন দেওয়া হচ্ছে এই বলে দু সালের ডিসেম্বর মাসে অখিল ভারত হিন্দু মহাসভা সুপ্রিম কোর্টে যায় দু সালের নাইনথ অফ মে সুপ্রিম কোর্ট এই যে হিন্দু মহাসভার মামলা সেই মামলাটাকে গ্রহণ করে তারও তিন বছর পরে দু সালে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় এনে বিজেপির জন্য গোল্ডেন টাইম থ্রি শুরু হয়ে যায় গোল্ডেন টাইম ওয়ান গোল্ডেন টাইম টু গোল্ডেন টাইম থ্রি আশা করি বোঝাতে পারলাম এরপরে দু উনিশ সালের অগাস্ট মাসে সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারপতি প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে ফাইনাল শুনানি শুরু করে দু সালের অগাস্ট মাসে দু হাজার উনিশ সালের নাইনথ ডিসেম্বর সুপ্রিম কোর্ট তার ফাইনাল রায় দিয়ে দেয় যে অযোধ্যার পুরো জমিটাই হিন্দুদের অতএব রাম জন্মভূমির জমি মানে টু একর জমি একটা ট্রাস্টের হাতে তুলে দেওয়া হয় এবং নির্দেশ দেওয়া হয় এই ট্রাস্টের হাতেই থাকবে মন্দিরের নির্মাণের ভার আশা করি এই অবধি বোঝা গেল এবং অন্যত্র সুন্নি ওয়াকাফ বোর্ডকে পাঁচ একর মানে দ্বিগুণ পরিমাণে জমি দেওয়া হবে এই রায়টা হচ্ছে দু হাজার উনিশ সালের নাইনথ নভেম্বর মহামান্য সুপ্রিম কোর্ট দেওয়ার পরে অবশেষে অযোধ্যা বিতর্কের নিষ্পত্তি হয় এবং তারপরে এই দু সালের বাইশে জানুয়ারি আজকের দিনে পাঁচশো বছরের এই লড়াই এবং প্রায় সাড়ে তিন লক্ষ রাম ভক্তের আত্মবলিদানের প্রতীক হিসাবে রামলালা দীর্ঘদিন তাঁবুতে কাটানোর পর আজ প্রাসাদে ফিরছেন এবং বাইশে জানুয়ারি দু হাজার আজকের দিনে অযোধ্যায় রাষ্ট্রপুরুষ পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্মভূমি মন্দির উদ্বোধন হচ্ছে এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এই মুহূর্তে অনেকেই আমার এই ভিডিওটা দেখলেন বটে কিন্তু আসলে সকলের মনেই অযোধ্যাতে পড়ে আছে তো এই হলো সম্পূর্ণ ইতিহাস যতটা আমি জানতাম আমি উজাড় করে আপনাদেরকে বললাম যারা ভিডিওটা দেখলেন নিশ্চয়ই একটা লাইক করে আপনার সমর্থন জানাবেন এবং কমেন্ট বক্সে আপনার কমেন্ট নিশ্চয়ই করবেন সকলের কমেন্ট আমি পড়ার অপেক্ষায় রইলাম কিন্তু একটা সাবধানবানি করি কমেন্ট বক্সে কিন্তু শালীনতা বজায় রাখবেন ভালো থাকুন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে জয় হিন্দ জয় ভারত